নওগাঁয় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার অভিযোগ উঠেছে স্থানীয় সমাজপতিদের বিরুদ্ধে। ভুক্তভোগী স্বজনদের অভিযোগ, ঘটনার সময় গ্রামবাসী উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোন আইন আছে, কোন বিধান আছে যে স্বামী মারা গেছে স্ত্রীর দাওয়া দিবে, স্বামী স্ত্রী মারা গেছে স্বামী পুঁতে দিবে? সেই দেশ আছে, স্বাধীন দেশ, আমাদের এই দেশটা স্বাধীন। অপরাধ হতে পারে, হাতিরও পা পিছলে, আমি মানুষ, আমারও পা পিছলিতে পারে। সেখানে স্বামী যায় বা তার বাপ মাও দিয়ে তাকে নিয়ে আসছে। আধুনিক সভ্যতায় মধ্যযুগীয় বর্বর নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ বাসন্তী রানী। অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাঁশপাড়া গ্রামের এক গৃহবধূকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয় স্থানীয় সমাজপতিরা। মাথায় ঘোল ঢেলে পুরো গ্রাম ঘুরানো হয় তাকে। এতে ক্ষিপ্ত এলাকাবাসী, এটা মানবাধিক নয়, আমার প্রায় 70 বছর পার এই ঘটনা আমি জীবনে দেখি, এটা অন্যায়। একই গ্রামের যুবক কোমল হোসেনের সঙ্গে ভুক্তভোগীর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গ্রামের মাতব্বর বিমল পাহান এবং সুভাষ পাহানের নির্দেশে নির্যাতনের পর মাথা ন্যাড়া ও ঘোল ঢালা হয় বলে জানান বাসন্তী রানী ও তার স্বামী। আমার স্বামী আমাকে মানে নিয়েছে, আমি আমার স্বামীকে মানে নিয়েছি, সমাজের লোক আমাকে মানে এখন আমার সমস্যা আর কি, আমি বাইরে যেতে পারতেছি না, এই মাথায় চুল নেই আর নাই, বাইরে আমি চুলের জন্য আমি বাইরে যাই না, মানুষের সাথে বসতে পারি না। আচ্ছা ঠিক আছে, নাহলে জনসমাধান শেষ হয়ে যাবে, তাহলে আমি ধরে নেই ধরে বসে নাড়লাম, নাড়ে মুড়ে তারপর মানে তারপর ওরকে মানে ইয়া শেষ হবে। নাড়াই করার পর নাড়া করতে না দিলে, নাড়া না করতে দিলে একবার করতে দিবে, অথবা মানে আমাদের সমাজের মধ্যে চলতে দিবে না, মানে কারোর সাথে মিশতে দিবে না, ঠিক আছে? আমাকে একার মানে একাই থাকতে হবে। ভাই বহুত অনুরোধ অনুরোধ করলো আমার বড় ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে বহুত অনুরোধ করো না, আমার ভাই ভাবিটা অবশ্যই রাখি, চিন্তা নিবে না। নাড়া করে দেওয়ার পর কি করছে? নাড়া করে দেওয়ার পর ভুল ডাল দিয়েছি, ভুল ডাল দিয়ে হয়তো না, হ্যাঁ দুই চার বাড়ি উঠাই ঘুরে। এই ঘটনায় স্থানীয় সমাজপতিদের শাস্তির দাবি জানান ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। এটা খুব কঠিন অন্যায়, এদের সাজা হওয়া উচিত, একটা নারীর মাথা চুল কাটা দেওয়া যাবে না, এটা কোনো আইনে নাই। এদিকে ঘটনা সম্পর্কে অবগত নন বলে দাবি করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা। ঘটনার বর্ণনা শুনে এর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি। এই ঘটনা সাথে আমি বা আমার ইউনিয়ন পরিষদ কোনোভাবে জড়িত ছিল না, এখন নাই, ভবিষ্যতে থাকবে না। আসলে এটা আমি মানে ব্যক্তিগতভাবে এবং এই মথুরাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হিসাবে এই যে কাজটা ঘটছে এটা অত্যন্ত একটা ন্যাক্কারজনক, মানবাধিকার লঙ্ঘন এবং একটা জঘন্য কাজ হয়েছে বলে আমি মনে করি, এবং এটা যা করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনায় থানায় মামলা হলে তিনজনকে গ্রেপ্তার করে বদলগাছি থানা পুলিশ। এখনও মামলাটির তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান নওগাঁ জেলার বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিয়ার রহমান। এখনও তদন্তজন আছে, তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বাদিনী পাঁচজনের নাম উল্লেখে মামলা করেছে, ওই বাকি দুইজন সহ আর যারা ঘটনার সাথে জড়িত তাদের ব্যাপারে আমাদের তদন্ত এবং অভিযান অব্যাহত আছে, তারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া রয়েছে।